ঢাকা 17 আসনের উপনির্বাচন ভোট কেন্দ্রের দিনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল আলম ওরফে হিরো আলমের হামলার ঘটনা দুই আসামি 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে আদালতে অপর 5 আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এদিন 7 আসামিকে আদালতে হাজির করেন মামলা তদন্ত কর্মকর্তা নুরুদ্দিন। 2 আসামির জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেন, অপর 5 আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে 2 আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অপর 5 আসামির জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এর আগে গত 17 জুলাই তার ব্যক্তিগত সহকারী আশরাফুল আলম হিরোকে আঘাত করার অভিযোগে মামলাটি দায়ের করেছেন। Thank you.